एवरीवन वेलकम बैक टू माय चैनल वेलकम टू अ न्यू ब्लॉग आशा करছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভাবছি এবার রোজই একটা করে ভিডিও তোমাদের সামনে দেব সেটা ছোট হোক বড় হোক যা হোক তোমাদের কাছে আপডেট দেব ভাবছি কি হয়েছে অল্প একটু কষ্ট করে ভিডিও তো করাই যায় আজকে ভিডিওতে আমার সাথে আছে না মিষ্টি রানী দেখতে পাচ্ছ তোমরা মিষ্টি টেডি কালেকশন হবে আজকে তোমার সামনে দেখাবো কি কি গিফট পেয়েছিল আর আমাদের বাড়ির কিছু টেডি আছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর ভালো লাগলে মিষ্টি বলে দাও লাইক কমেন্ট শেয়ার হাই করে দাও হাই বলে দিল তো ওর জন্য প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা বেশি বকবক না করে করা যাক ছোট্ট ছোট্ট এটা আমাদের দোকানের এই পুতুলটা আর কোনগুলো গিফট পেয়েছে আমি সেটাও মেনশন করে দেবো তো এটা আমাদের দোকানের একটা পুতুল এটা ধরো বাবা ডিস্টার্ব করো না যে দেখো পুতুল দেখো তোমার তো এই একটা পুতুল গেল তারপরে সেদিন গিয়ে আবারও আমাদের দোকান থেকে এই পুতুলটা নিয়েছে মানে আমাদের কসমেটিক্সের দোকান অ্যান্ড গিফটের এগুলো বাচ্চাদের সব জিনিস পাওয়া যায় তো এই পুতুলটাও নিয়ে এসেছিল গিয়ে খুবই একটা কিউট লিটিল গার্ল ওর মতন প্রিন্সেস তো এই একটা পুতুল নিয়ে এসছে নাও দেখে নাও তোমরা এই একটা পুতুল গালে গেল দুটো পুতুল ওকে যেগুলো যেগুলো হয়ে যাচ্ছে সামনে রেখে দিচ্ছি তারপরে একটা ও একটু ডিস্টার্ব করলো কারণ ও ভীষণ ছোট এখনো সেরকমভাবে কিছু বোঝে না তো এই একটা ছেলে পুতুল ওর ভাই যেটাকে ও সবসময় ভাই 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 বলে এটার ড্রেসটা খুলে কোথায় রেখে দিয়েছে আমি জানি না বাট এই আর একটা পুতুল এইটা আমাদের দোকানের এটাও তারপরে আরেকটা দেখায় এই যে এটা আমি নিয়ে এসেছিলাম এটা মিষ্টি নিয়ে আসিনি এটা আমাদের দোকানেরই পুতুল এটা আমি আমার জন্য নিয়ে এসেছিলাম এটা আমার ওর হওয়ার আমার প্রেগনেন্সির আগে থেকে এই পুতুলটা ছিল আমার কাছে তো এই আর একটা পুতুল এই একটা গেল তারপরে এটাও আমাদের দোকানে এইটা এটাও আমাদের দোকানে এটাও ভীষণ কিউট একটা পুতুল ভীষণ কিউট ছোট হ্যাঁ বাকি পুতুল দেখাও দেখাও সবাইকে এই যে আর একটা পুতুল এটাও আমাদের দোকানেরই পুতুল দাঁড়াও দাঁড়াও আমি দেখাচ্ছি তারপরে এই একটা ক্যাকটাস যে কথা বলে মানে এখন চার্জ নেই এটাও আমাদের দোকানের এটা ওই নিয়েছে ওর ঠাম্মি দিয়েছে ওর ঠাম্মি দেয় এগুলো ওকে সব গিফট করে ঠাম্মি হ্যাঁ হ্যালো হ্যালো এখন চার্জ নেই বাপি এই আর একটা পুতুল গেল এই যে একটা বাঘ মামা এটা আমার বিয়ের আগে মানে বিয়ের হওয়ার পরপরই এটা আমি নিয়েছিলাম ওই বাড়ি রাখা ছিল নিয়ে এসেছি আবার এই একটা বাঘ মানে বড় বাঘটা আনতে বলেছিলাম তখন মার্কেটে পাইনি তখন এটাই আমাকে এনে দিয়েছে আমার ভীষণ টেডির শখ ছিল বাট এখন সব হ্যাঁ হ্যাঁ আমারও ভীষণ টেডির শখ ছিল তাই জন্য আমার ছোট্ট টেডি দিয়ে দিয়েছে ভগবান তাই জন্য আমার এখন টেডির শখটা অতটাও বেশি নেই এই টেডিকে নিয়ে আমি সারাদিন কেটে যায় তো এই একটা বাঘু মামা এটা হলো মিষ্টির বাঘু মামা আর হ্যাঁ ওর ভালো নাম হলো মিষ্টি আর ভালো সরি নিকনেম হলো মিষ্টি আর ভালো নাম হলো ইয়াসিতা চক্রবর্তী আমি ওকে মিষ্টি বলেই ডাকি এই একটা গেল এই একটা ডগ যেটা একটা মামি দিয়েছিল ওর বার্থডেতে এটাও গিফট পেয়েছিল বার্থডেতে আসেনি মামি কিন্তু গিফটে পাঠিয়ে দিয়েছিল মায়ের হাতে থ্যাংক ইউ বলে দাও মিষ্টি দিদুনকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ একটা হাম্পু দিয়ে দাও এই আর একটা গিফট মামি দিয়েছিল মানে এই দুটো গিফট পাঠিয়েছিল এই একটা ডগি অ্যান্ড এই একটা কুকুর ভীষণ সফট এটা ভীষণ ভালো মানে বাচ্চাদের ফারগুলো না মুখে যাবে না আর একটা আছে না আগে ফারের কুকুরগুলো ওগুলোর থেকে এগুলো সফট হবে এটাও ভীষণ সুন্দর একটা কুকুর তারপরে আসি আমরা এই যে পিকাচু এটাও আমাদের দোকানের এই পিকাচুটাও আমাদের দোকানের পিকাচু এটাও ভীষণ সফট আর এটা কোনো ফার নেই যাতে বাচ্চাদের কোনো ক্ষতি হবে না মানে মুখে ঢুকে যাবে না হ্যাঁ না ভোগো না না
আর এটা আমাদের দোকানেরই পুতুল। তারপরে আরেকটা দেখাই, এই যে একটা টেডি পুরো মেসি হয়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা, এইভাবে ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই একটা টেডি, এটাও আমাকে আমার শাশুড়ি দিয়েছিল টেডি দিতে, মানে ও যখন আমার পেটে ছিল তখন, আমি ভীষণ পুতুল ভালোবাসি বলে তাই জন্য আমাকে দিয়েছিল এটা। তো এই যে একটা পুতুল, এইটা ছোট্ট, এটা এখান থেকে এটা ছিঁড়ে গেছে। আমি আগে ভীষণ টেডি ভালোবাসতাম, ভীষণ টেডি লাভ করছিলাম, বাট এখন আর সেই রকম কাজ বাজের তুলনায়, আর এই একটা টেডি পেয়ে গেছি, এই টেডিটাকে দিয়ে সারাদিন কেটে যায় বলে আর অত টেডি। এটাও গিফট পেয়েছে, এটা ডোনা দিয়েছে আমার ফ্রেন্ড হয়, ও ওর বার্থডেতে দিয়েছে এটা। এখন নেয় না বাপি, দাঁড়ো আমি দেখিয়ে নিই সবাইকে। এই দেখো এই টেডিটা, এটাও সফট হয়েছে, এটাও ফাটার কিছু নেই, এটা ভীষণ সফট আর ভীষণ কিউট একটা দেখতে। থ্যাংক ইউ বলো মিমিকে, থ্যাংক ইউ বলো, বলো মিমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, টাটা, বাবাই, তুমি বাবাই করে দাও, বাবাই। এখন না বাবা দেখিয়ে নি, এই একটা কে দিয়ে, আমি জানি না এটা কে দিয়েছে, এটাও এটা আই থিঙ্ক কে দিয়েছে, আমি না বার্থডেতে পেয়েছে তো জানি না কে কি দিয়েছে, ও নিয়ে নিচ্ছে। এটা দেখিনি বাপি, এই একটা টেডি, এই টেডিটা ও বার্থডেতে পেয়েছে, এবার কে দিয়েছে অনেকের মধ্যে তো দেয় তো মনে নেই ওর কে দিয়েছে এই টেডিটা। আর 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 এই টেডিটা ওর বার্থডেতে পাওয়া, এই যে একটা ছোট্ট কিউট লিটল টেডি, সুন্দর খুব, এটা এটা ফারের, তাই জন্য ওকে বের করে দিলাম, যেগুলো সফট রাইস সেগুলোই ওকে এই বার করো, কারণ ফাড়গুলো মুখে গেলে বাচ্চাদের পেটের প্রবলেম হতে পারে। তো এই একটা, এটাও একজন ওর বার্থডেতে না অন্নপ্রাশন এরকম কিছু দিয়েছিল, আমার আই থিঙ্ক অত মনে নেই, এরকম এই টেডিটাও আরও আছে, ওগুলো এখন বার করতে পারলাম না, যেগুলো সামনে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কি ভিডিও করবো কি ভিডিও করবো ভাবছি, কোনো কন্টেন্টই নেই, তাই জন্য ভাবলাম মিষ্টিকে দেখতে তোমরা পছন্দ করছো যখন, আর আই থিঙ্ক এখন মিষ্টির ভিডিওই বেশি ছাড়া হয়, মানে শর্টসগুলো আমার এক্সপেকটেশনের তুলনায় হলো হলো ভিউয়ার্স, মানে ইউটিউব ভিউজটা ভালোই দিচ্ছে। আশা করি সবাই এরকম করে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিও, এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবে। এই একটা টেডি, এইটা এটা হ্যাঁ ওই যেই মামি হলো ওই ডগিটা, আর একটা টয়েস পার্টি ছিল ওটাই ওর অন্নপ্রাশনে মামি দিয়েছিল, এটা এটা ওই দিদুনটাই দিয়েছিল তোমাকে, থ্যাংক ইউ বলে দাও দিদুনকে। এই যে টেডি, এই টেডিটা দিয়েছিল, এই টেডিটা দিয়েছিল শাওলি আন্টি, এটা শাওলি মানে শাওলি দিয়েছিল ওকে, আমাদেরই পাশে চেনাশোনা একজন। তো দাঁড়াও বাপি দাঁড়াও, ওরকম করে না, এই টেডিটা এটা সব থেকে বড়, এটা দিয়েছিল ওকে, এই টেডিটা। তাও তোমাদের আরেকবার করে রিপিট করে একটুখানি করে, এই একটা ছোট্ট লিটল টেডি, এই একটা টেডি, এই একটা টেডি, এই যে মিষ্টির ভাই, এটা এটা মিষ্টির ভাই, এটা মিষ্টির বনু, এটা ভাই বনু মিষ্টির, দেখতে পাচ্ছ দে গে, এটা মিষ্টির ভাই বনু, এটা মিষ্টির ডগি, এইটা হলো পিকাচু, এটা হলো একটা টেডি, এইটা হলো আরেকটা টেডি, বাবা বনু,
হলো আরেকটা সব থেকে মানে আমরা যেটা দিয়েছি ওকে, হ্যাঁ ভাই না 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 তুমি না আদর করো, তো সব থেকে যেটা আমি ওটা মানে দেখাতেই ভুলে গেছি, এইটা আমরা দিয়েছিলাম মানে আমি আর ওর পাপা দিয়েছি, মানে আমি কিনতে চাই না, পাপা এগুলো পছন্দ করো, পাপা যেখানে দেখে কিনতে চায়, বাট আমি এত আছে দেখে আর কিনি না, বেকার আমাদের দোকানেও প্রচুর। এইটা আমরা স্প্ল্যানেড থেকে কিনেছিলাম, শপিং করতে গেছিলাম রেইনবো কালার টাইপের আছে, এই একটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, বলে দাও টাটা বলে দাও মিমিকে, টাটা বলে দাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আশা করি নতুন নতুন ভিডিও দেখার জন্য একটু কমেন্টস তো করো এই ছোট্ট মেয়েটার জন্য। টাটা, বাই বাই, বাই বাই।